এই প্রথম এক মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ হতে যাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এরকম নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চৈতি বিজ্ঞানীরা জানিয়েছেন বিরল একটি মহাজাগতিক ঘটনা দেখা যাবে এই মাসে। প্রথমবারের মতো পৃথিবীবাসী একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ দেখতে পাবেন। আগামী 5 জুন চন্দ্রগ্রহণ এবং 21 জুন সূর্যগ্রহণ দেখা যাবে। ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়েছে একই মাসে এমন দুটি ঘটনা এর আগে আর দেখা যায়নি। পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবী চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে, ফলে পৃথিবীর কোনো অঞ্চলের চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। আবার চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো অঞ্চলে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা অনুসারে চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশিবার হয়। প্রতি 60টি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত 5:2 বা 4:3। বিজ্ঞানীদের মতে আগামী 5 জুনের চন্দ্রগ্রহণটি হতে যাচ্ছে উপচ্ছায়া গ্রহণ, অর্থাৎ এদিন পৃথিবীর হালকা ছায়া পড়বে চাঁদের উপর। রাত 11:15 শুরু হবে চন্দ্রগ্রহণ, দেখা যাবে 12:54। গ্রহণ থাকবে 3:18, অর্থাৎ রাত 2:34 পর্যন্ত। বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে। চলতি বছর আরও 2টি চন্দ্রগ্রহণ ঘটবে জুলাই এবং নভেম্বর মাসে। অন্যদিকে 11 জুনে সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস, শুরু হবে 9:15 থেকে, দেখা যাবে 10:17 থেকে 2:02 পর্যন্ত। গ্রহণ শেষ হবে 3:04।